দর্শক বন্ধুরা, আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়েছে, মনে হলো আপনাদেরকেও জিনিসটা দেখাই। আমার পিচ্ছি এসে আমাকে একটা জিনিস দেখাচ্ছে, দেখাও তো একটু। ও আমাকে একটা কলম দেখাচ্ছে, দেখি কলমটা, এটা একটা কলম না, দেখি তো এটা কি কি করে, দেখি দেখি দেখি, এক মিনিট, কোথায় দাগ দিলে, কিছু তো দেখা যাচ্ছে না, দাগ কোথায়, কিছু দেখা যাবে না, কিন্তু এই লাইট দিলেই শুধু দেখা যাবে। লাইট মানে কোথায় দেখি, এখানে লাইট, এখানে লাইট দেখি, এটা দিলেই শুধু দেখা যাবে, দেখি কোথায়, একটু দূরে দাও তো, হ্যাঁ হ্যাঁ, এই যে দাগগুলি দেখা যাচ্ছে, আরে আমার কথা, মানে এটা কি ইনভিজিবল পেন টাইপের কিছু, মজার তো। আচ্ছা একটা জিনিস, এটা দিয়ে কিন্তু আমি আগে যেটা দেখেছিলাম এরকম রং দিয়ে, মানে এরকম কালারের লাইট দিয়ে মানিও চেক করা যায়, দেখি এই যে এখানে দাও তো, দেখি এখানে ছোট ছোট রেখা দেখা যাচ্ছে না, এই রেখাগুলি দিয়ে থাকলে বুঝবেন যে আসল টাকা, এটা দিয়ে মানিও চেক করা যায়। এই যে দেখেন এই জায়গাটায়, এই যে দেখেন এখানে যে যে রেখা রেখা দেখা যাচ্ছে, এইটা লাইটটা দাও, এই যে দেখেন এখানে যে রেখা রেখা দেখা যাচ্ছে, এই স্পটগুলি যদি লাইটে ভেসে ওঠে তাহলে বুঝবেন এটা আসল টাকা। কিন্তু কথা হচ্ছে এই কলম দিয়ে তো মানি চেক করা যেত, কিন্তু এমন কালিও তারা বানিয়ে ফেলেছে যেটা দিয়ে মানে ইনভিজিবলভাবে লেখা যাবে, এটা দিয়ে না আমার একটা খুবই আফসোস মানে রাখছে, আর একটা বুদ্ধি আসছে। এটা অবশ্য ওর সামনে বলা যাবে না, এই পিচ্ছি তুমি একটু দূরে যাও, আমি একটু কথা বলবো দর্শকদের সাথে। এই কলমটা যদি আমাদের টাইমে থাকতো কি যে করতাম, অবশ্য এখনও করতে পারি ঠিক নাই, আপনাদের একটু দেখাই। ধরেন এখানে আমি লিখছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, আমি কিন্তু একটা প্রেমপত্র লিখে ফেলেছি, হ্যাঁ, আর এই চিঠিটা আমি পাঠিয়ে দিব আমি যাকে পছন্দ করি তাকে, সাথে কলমটা দিয়ে দিব, এবং সে যদি লাইটটা মারে ওয়াও, ক্লিয়ারলি দেখা যাচ্ছে আই লাভ ইউ, এ কি ভাই, মোবাইলে কতখানি দেখা যাচ্ছে জানি না, এখানে কিন্তু আমি প্র্যাকটিক্যালি চোখে অনেক স্পষ্ট দেখতে পাচ্ছি, অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে লেখা, লাইট সরিয়ে ফেললে কিছু নাই। পছন্দের মানুষকে সিক্রেটলি প্রেমপত্র পাঠানোর একটা দারুণ জিনিস ভাই। তবে একটা জিনিস, প্রযুক্তির যেমন ভালো দিক আছে খারাপ দিকও কিন্তু আছে, যদি এই প্রযুক্তিটাকে কেউ খারাপভাবে ইউজ করতে চায় অনেক কিছু করা সম্ভব, তাই সবাই সতর্ক থাকুন আর সাদা কাগজকেও বারবার চেক করুন। যদি সন্দেহজনক কোনো সাদা কাগজ দেখেন এই কালারের লাইট দিয়ে বা যেভাবে সম্ভব বারবার চেক করুন।